আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালেমায়ে শাহাদাত পাঠকারীর জন্য জান্নাতের সুসংবাদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বসেছিলাম। আমাদের সাথে হযরত আবু বকর ও হযরত উমর রাদিয়াল্লাহু আনহুমও ছিলেন। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্য থেকে উঠে গেলেন। দীর্ঘ সময় পর্যন্ত ফিরে না আসাতে আমরা উদ্বিগ্ন হলাম, কোনো বিপদ ঘটল কি না। তন্মধ্যে আমি সর্বপ্রথম পথ খুঁজতে লাগলাম। দেখলাম বাহিরের একটি কুয়া থেকে বাগানের ভেতর একটি নালা চলে গিয়েছে। আমি শরীরকে সংকুচিত করে নালা দিয়ে ভেতরে ঢুকে পড়লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলাম। তিনি বললেন, আবু হুরায়রা। আমি বললাম, আপনি আমাদের মধ্যে বিদ্যমান ছিলেন, হঠাৎ উঠে আসলেন এবং দীর্ঘ সময় পর্যন্ত ফিরলেন না। আমরা উদ্বিগ্ন হয়ে পড়লাম, কোনো বিপদ ঘটল কি না। তন্মধ্যে আমি সর্বপ্রথম উদ্বিগ্ন হয়ে তালাশ করতে বের হয়েছি এবং খুঁজতে খুঁজতে এ বাগানে এসে পৌঁছেছি। শরীরকে শৃগালের ন্যায় সংকুচিত করে বাগানের ভেতর ঢুকে আপনার খেদমতে হাজির হয়েছি। অন্যান্যরাও আমার পেছনে আসতেছে। তিনি বললেন, হে আবু হুরায়রা, এবং আমাকে নিজের জুতা মুবারক দিয়ে বললেন, আমার এ জুতা নিয়ে যাও এবং এ বাগানের বাইরে এমন যাকে পাও যে দিলের একিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এর শাহাদাত দেয়, তাকে বেহেস্তের সুসংবাদ শুনিয়ে দাও। সর্বপ্রথম হযরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের সাথে আমার সাক্ষাৎ হলো। তিনি বললেন, হে হুরায়রা, এ জুতা কিসের? আমি বললাম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা, তিনি আমাকে এটা দিয়ে পাঠিয়েছেন। যেন যাকে দিলের একিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিচ্ছি তাকে বেহেশতের সুসংবাদ দেই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আমার বুকের উপর এমন জোরে মারলেন যে চিত হয়ে পড়ে গেলাম। অতঃপর তিনি বললেন, হে আবু হুরায়রা, ফিরে যাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে আসলাম এবং ফুপিয়ে কাঁদতে লাগলাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আমার পেছনে এসে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার কি হয়েছে? আমি বললাম, আমার সাথে উমরের দেখা হয়েছিল, আপনি যা বলে পাঠিয়েছিলেন তাকে বললাম। তিনি আমার বুকের উপর এমন জোরে মারলেন যে আমি চিত হয়ে পড়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, তুমি কেন এমন করলে? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা বাপ আপনার উপর কুরবান হোক, আপনি কি আবু হুরায়রাকে আপনার জুতা দিয়ে পাঠিয়েছেন যে সে যাকে দিলের একিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেয় তাকে বেহেশতের সুসংবাদ দেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। হযরত উমর বললেন, আপনি এরূপ করবেন না, কারণ আমার ভয় হয়, লোকেরা এর উপরে ভরসা করে থাকবে, তাদেরকে আমল করতে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তাদেরকে আমল করতে দাও।